সূরা আল ফাজর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। ওয়াল ফাজর, কসম ভোরবেলার। ওয়া লায়ালিন আশর, কসম দশ রাতের। ওয়া শাফাই ওয়াল ওয়াত, কসম জোড় ও বিজোড়ের। ওয়াল লাইলি ইযা ইয়াসর, কসম রাতের যখন তা বিদায় নেয়। এর মধ্যে কি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে? তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করেছে আদ জাতির সাথে? ইরাম গোত্রের সাথে, যারা ছিল সু উচ্চ স্তম্ভের অধিকারী, যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি। আর সামুদ সম্প্রদায়, যারা উপত্যকায় পাথর কেটে বাড়িঘর নির্মাণ করেছিল। আর ফিরাউন, সেনা ছাউনির অধিপতি, যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল। অতঃপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল। ফলে তোমার রব তাদের উপর আজাবের কষাঘাত মারলেন। নিশ্চয় তোমার রব ঘাঁটিতেই। আর মানুষ তো এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর রিজিককে সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে অপমানিত করেছেন। কখনো নয়, বরং তোমরা ইয়াতিমদের দয়া অনুগ্রহ প্রদর্শন করো না। আর তোমরা মিসকিনদের খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না। আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ করো। আর তোমরা ধন সম্পদকে অতিশয় ভালোবাসো। কখনো নয়, যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে। আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে। আর সেদিনে জাহান্নামকে উপস্থিত করা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে? সে বলবে, হাই, যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এই জীবনের জন্য। অতঃপর
অতঃপর সেদিন তাঁর আজাবের মতো আজাব কেউ দিতে পারবে না, আর কেউ তাঁর বাধার মতো বাঁধতে পারবে না। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্দেহভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও, আর প্রবেশ করো আমার জান্নাতে। কসম ভোর বেলার, কসম দশ রাতের, কসম জোড় ও বিজোড়ের, কসম রাতের যখন তা বিদায় নেয়, এর মধ্যে কি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে? তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করেছে আদ জাতির সাথে? ইরাম গোত্রের সাথে, যারা ছিল সু উচ্চ স্তম্ভের অধিকারী, যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি, আর সামুদ সম্প্রদায় যারা উপত্যকায় পাথর কেটে বাড়িঘর নির্মাণ করেছিল, আর ফিরাউন সেনা ছাউনির অধিপতি, যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল, অতঃপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল, ফলে তোমার রব তাদের উপর আজাবের কষাঘাত মারলেন। নিশ্চয় তোমার রব ঘাঁটিতেই, আর মানুষ তো এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর রিজিককে সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে অপমানিত করেছেন। কখনো নয়, বরং তোমরা ইয়াতিমদের দয়া অনুগ্রহ প্রদর্শন করো না, আর তোমরা মিসকিনদের খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না, আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ করো, আর তোমরা ধন সম্পদকে অতিশয় ভালোবাসো, কখনো নয়, যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে, আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে, ইয়াওমা ইযিন বিজাহান্নাম,
আর সেদিনে জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে? সে বলবে, হাই যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এই জীবনের জন্য। অতঃপর সেদিন তার আজাবের মতো আজাব কেউ দিতে পারবে না, আর কেউ তার বাধার মতো বাঁধতে পারবে না। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্দেহভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও, আর প্রবেশ করো আমার জান্নাতে। কসম ভোর বেলার, কসম দশ রাতের, কসম জোড় ও বিজোড়ের, কসম রাতের যখন তা বিদায় নেয়, এর মধ্যে কি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে? তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করেছে আদ জাতির সাথে? ইরাম গোত্রের সাথে, যারা ছিল সু উচ্চ স্তম্ভের অধিকারী। যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি। আর সামুদ সম্প্রদায়, যারা উপত্যকায় পাথর কেটে বাড়িঘর নির্মাণ করেছিল। আর ফিরাউন সেনা ছাউনির অধিপতি, যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল। অতঃপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল। ফলে তোমার রব তাদের উপর আজাবের কষাঘাত মারলেন। নিশ্চয় তোমার রব ঘাঁটিতেই। আর মানুষ তো এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর রিজিককে সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে অপমানিত করেছেন। কখনো নয়, বরং তোমরা ইয়াতিমদের দয়া অনুগ্রহ প্রদর্শন করো না। আর তোমরা মিসকিনদের খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না। আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ করো। আল মাল হুব্বান জাম্মা,
আর তোমরা ধন সম্পদকে অতিশয় ভালোবাসো। কখনো নয় যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে, আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে, আর সেদিনে জাহান্নামকে উপস্থিত করা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে? সে বলবে, হাই যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এই জীবনের জন্য। অতঃপর সেদিন তার আজাবের মতো আজাব কেউ দিতে পারবে না, আর কেউ তার বাধার মতো বাঁধতে পারবে না। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্দেহভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও, আর প্রবেশ করো আমার জান্নাতে। কসম ভোর বেলার, কসম দশ রাতের, কসম জোড় ও বিজোড়ের, কসম রাতের যখন তা বিদায় নেয়, এর মধ্যে কি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে? তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করেছে আদ জাতির সাথে? ইরাম গোত্রের সাথে, যারা ছিল সু উচ্চ স্তম্ভের অধিকারী, যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি, আর সামুদ সম্প্রদায় যারা উপত্যকায় পাথর কেটে বাড়িঘর নির্মাণ করেছিল, আর ফিরাউন সেনা ছাউনির অধিপতি, যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল, অতঃপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল, ফলে তোমার রব তাদের উপর আজাবের কষাঘাত মারলেন। নিশ্চয় তোমার রব ঘাঁটিতেই, আর মানুষ তো এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করেন অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর রিজিককে সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে অপমানিত করেছেন।
ইয়াতিম, কখনো নয়, বরং তোমরা ইয়াতিমদের দয়া অনুগ্রহ প্রদর্শন করো না। ওয়ালা তাআদুনা আলা ত্বামিল মিসকিন, আর তোমরা মিসকিনদের খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না। ওয়া তাকুলুনা আত-তুরাস আকলান লাম্মা, আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ করো। আর তোমরা ধন সম্পদকে অতিশয় ভালোবাসো। কখনো নয়, যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে। আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে। আর সেদিনে জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে? সে বলবে, হাই, যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এই জীবনের জন্য। অতঃপর সেদিন তার আজাবের মতো আজাব কেউ দিতে পারবে না। আর কেউ তার বাধার মতো বাঁধতে পারবে না। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্দেহভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও। আর প্রবেশ করো আমার জান্নাতে। কসম ভোর বেলার, কসম দশ রাতের, কসম জোড় ও বিজোড়ের, কসম রাতের যখন তা বিদায় নেয়, এর মধ্যে কি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে? তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করেছে আদ জাতির সাথে? ইরাম গোত্রের সাথে, যারা ছিল সু উচ্চ স্তম্ভের অধিকারী, যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি। আর সামুদ সম্প্রদায়, যারা উপত্যকায় পাথর কেটে বাড়িঘর নির্মাণ করেছিল। আর ফিরাউন সেনা ছাউনির অধিপতি, যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল। অতঃপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল। ফলে তোমার রব তাদের উপর আজাবের কষাঘাত মারলেন। নিশ্চয় তোমার রব ঘাঁটিতেই। আর মানুষ তো এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করেন
অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর রিজিককে সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে অপমানিত করেছেন। কখনো নয়, বরং তোমরা ইয়াতিমদের দয়া অনুগ্রহ প্রদর্শন করো না। আর তোমরা মিসকিনদের খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না। আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ করো। আর তোমরা ধন সম্পদকে অতিশয় ভালোবাসো। কখনো নয়, যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে। আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে। আর সেদিনে জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে? সে বলবে, হাই যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এই জীবনের জন্য। অতঃপর সেদিন তার আজাবের মতো আজাব কেউ দিতে পারবে না। আর কেউ তার বাধার মতো বাঁধতে পারবে না। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্দেহভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও। আর প্রবেশ করো আমার জান্নাতে।